নিম্নমানের কাজের অভিযোগে রাস্তার কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মুচিয়া অঞ্চলে বাড়ুইপাড়া এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, ঠিকাদার সংস্থা সরকারি শিডিউল না মেনে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করছে। তাদের আরও অভিযোগ, ঠিকাদার সংস্থাকে বারবার বলা সত্ত্বেও তিনি কর্ণপাত করেননি, রাস্তা তৈরি না হতেই ফাটল দেখা দিয়েছে বলেও অভিযোগ। গ্রামবাসীরা জানান, নিয়ম না মেনে কাজ না হলে তারা কাজ করতে দেবেন না, কাজ অসমাপ্ত রেখে বাধ্য হয়ে ঠিকাদারের শ্রমিকরা তাই চলে যান। গ্রামবাসীরা এ ব্যাপারে মালদার জেলা শাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আমাদের অভিযোগ হচ্ছে যে রাস্তাটা যখন শুরু হয় কাদা, বারবার আমরা বলেছি, শিডিউল দেখাতে, শিডিউল এখন পর্যন্ত আমরা পাইনি। একটা ঝামেলা হওয়ার জন্য এসে ভদ্রলোক শিডিউলটা, মানে শিডিউলটা দিল না, মোবাইলে মেসেজ করে পাঠালো। ঘটনাটা হচ্ছে যে যে রাস্তা যেভাবে করার দরকার, এখন আমরা যেটা বুঝতে এখন বুঝতে পারছি, আগে তো বুঝতে পারিনি কিচ্ছু। এখন যা দেখছি যে শিডিউলে আছে, প্রথমে বালির সঙ্গে মিক্সচার হবে, মেশিনে মিক্সচার হয়ে রাস্তাতে পড়ে, তারপরে জল দিয়ে, তারপরে হবে রোলার, তারপরে হবে কাজ। সেখানে বালু দিয়ে যে হালকা কোথাও পড়েছে কোথাও পড়েনি, আর বালির ওপরে খোয়া, ছোটো খোয়া যেটা, সেটা খোয়ের মধ্যে ছিটিয়ে দিয়েছে, কোনো জায়গায় করেছে কোনো জায়গায় পড়েনি, তারপরে কাজ শুরু হয়েছে। এবার আমাদের রাস্তাটা আছে 12 ফিট চওড়া আর 5 ফিট হচ্ছে 5 ইঞ্চি মোটা, তো কটা হয়েছে 4 ইঞ্চি, কটা হয়েছে 3 ইঞ্চি, আর 12 ফিট তো নাই, 9 ফিট, 8 ফিট, 10 ফিট, 10 ফিটের ওপরে 11 ফিট যেখানে করতে বলছে আছে, করতে বলছি করছে না, বলছে না এখানে কাজ করা যাবে না। আর ঘটনাটা যেটা হচ্ছে আমাদের মেন রাস্তা, এখানে 4-5 গ্রামের লোক এখান দিয়ে হাঁটে। আর বালিয়া তো নিম্নমানের, যখন প্রথম কাজ শুরু হয় আমি একটু ব্যস্ত ছিলাম, আমি বাঁচতে পারি, আমার ভাই ছিল, অবজেকশন দিয়েছিল, অবজেকশন কিছু শুনিনি, বালুতে কিচ্ছু নাই, যে কাজ হয়েছে নিম্নমানের বালি দিয়ে এই কাজটা আমরা চাইছি উজিরে ফেলে দিতে। আবার যদি কাজ করতে হয় তাহলে ভালো বালি ভালো দিয়ে দিয়ে, আর খোয়া যেটা 5-6 দিয়ে করার কথা, বা 5-8 দিয়ে করার কথা, বা 8-6 দিয়ে করার কথা, সেখানে হচ্ছে 8-12 দিয়ে বোল্ডার সাইজে খোয়া দিয়ে কাজ হচ্ছে। এটা জেলা পরিষদের ফান্ড থেকে, এনআরজিএস থেকে কাজ হচ্ছে, এটা নিম্নমানের কাজ হচ্ছিল, তার জন্য গ্রামবাসী হিসেবে খোয়াটা বন্ধ করা হয়েছে। এখন নিম্নমানের কাজের যেই বালি একদম, মানে যে মানে মাটি দিয়ে করছে, এই সেম কন্ডিশনে পাশের একটা গ্রামে কাজ হয়েছে, 1 মাসের মধ্যে সব উঠে গেছে, সেইটা আমাদের একটা ভীতি হয়ে গেছে যে কেমন, এটা আমাদের মেন রাস্তা। মালদা থেকে দেবাশিস পাল, আনন্দ বার্তা।